জোরহাটর আবেগসক বজার আজি শ্মশানল পরিণত হল। 2008 চনতে বজার নির্মাণের কেন্দ্রীয় সরকারে অনুমোদন দিয়েছিল প্রায় 17 কোটি টাকা। একাংশ ব্যবসায়ী বাধা আর ভিন্ন রাজনৈতিক কারণে বজার নির্মাণ করব নয়ে সেই খবর। প্রথম পর্যায়ত বজার নির্মাণের কেন্দ্রীয় সরকারে 2 কোটি আর রাজ্য সরকারে 80 লাখ টাকা ধার্য করেছিল। আর সেই টাকার যোরহাটর পৌরসভায় কি করলে এটা প্রশ্ন উত্থাপন হয়েছে। আর এই সন্দর্ভতে সমগ্র ঘটনা সন্দর্ভত আমি পোনপটিয়া সম্প্রচারত যাওয়া। পোনপটিয়া সম্প্রচারত আমার সঙ্গে যোরহাটের আমার সতীর্থ ঋতুরাজ পুরা উপস্থিত আছে। যেহেতু ঋতুরাজ, এক গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে, বিগত কেবা বছর পূর্বে 17 কোটিক টাকা যোরহাট চক বজার নির্মাণের কেন্দ্রীয় সরকারে অনুমোদন দিয়েছিল। তার পরবর্তী পর্যায়ত আক 2 কোটি টাকা অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকারে, আর রাজ্য সরকারের ফলের 80 লাখ টাকা অনুমোদন দিয়া হয়েছিল। রাজনৈতিক প্রাকচক্রত পরি পৌরসভা আর রাজনৈতিক প্রাকচক্রত পরি আসলে যোরহাট প্রশাসনে চক বজার নির্মাণ নকলে, আর যার ফলস্বরূপে বিগত এই কেটা দিন দেখ গেছে যে যোরহাট চক বজার এক পরিচালনার ক্ষেত্রে এক বিশৃঙ্খলার এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর সম্মুখীন হয়ে শ্মশানত পরিণত হল। বর্তমান সময়ত আপনার এই সমগ্র ঘটনা সন্দর্ভত অভিযোগ সন্দর্ভত শেহতীয়া তথ্য কি আছে ঋতুরাজ বরা? নিশ্চয়ই অনন্ত চক, আসলে মানে আগতেও কৈছো যোরহাটের চক বজার হয়েছে যোরহাটের আবেগ, যোরহাটের স্বাভিমান, যোরহাটের অহংকার। এই চক বজার ইতিমধ্যে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডত এটা সমগ্রবাসী জানে যে চক বজার শ্মশানল পরিণত হল। কিন্তু এই চক বজার কথা যদি আমি বিশ্লেষণ করে চাও, বেশি দূরল নগে যদি আমি 2008 চনলে ঘুরে যাও, তেতিয়া দেখা পাওয়া যায় যে 2008 চনত চক বজার পুনৰ নির্মাণ করবর বা চক বজার বিজ্ঞানসম্মতভাবে নির্মাণ করবর কেন্দ্রীয় সরকারে 17 কোটি টাকা অনুমোদন দিয়েছিল। কিন্তু সেই সময়ত চক বজার ব্যবসায়ী সকলের হোক বা বিভিন্ন রাজনৈতিক কারণত ব্যবসায়ী সকলে চক বজারপা উঠি নযার বা বিভিন্ন কারণত সেই সময় চক বজার পুনর্নির্মাণ করবা হওয়া নাছিল। কিন্তু ইতিমধ্যে পৌরসভায় কি করলে অবৈধভাবে চক বজার নামত অহা যে টাকা ইতিমধ্যে সেই সময় কেন্দ্রীয় সরকারে 2 কোটি টাকা আর রাজ্য সরকারে 80 লাখ টাকা অর্থাৎ প্রায় 3 কোটি টাকা মুকলাই দিয়া হয়েছিল, সেই মুকলাই দিয়া টাকাখিনি চক বজার নামত অহা টাকাখিনি অবৈধভাবে যোরহাটের গড়মূরের পূজা ডুবিত এনে ধরনের এখন বজারের নামত অবৈধভাবে বজার নামত কেইডালমান রদ ব্যবহার করলে। আপনি চাও সামগ্রিক দৃশ্য, সরকারি ধন আসলে সেই সময়ত যোরহাট পৌরসভায় কেনে ধরনের অপচয় করলে তার সামগ্রিক দৃশ্য আমি এন বি নিউজের দর্শক দেখাইছো। মই পুনের কইছো যোরহাটের চক বজার যোরহাটের রাইজের আবেগ আছিল, অহংকার আছিল, স্বাভিমান আছিল, আর সেই চক বজারের নামত অহা টাকা যোরহাট পৌরসভায় সেই সময় অবৈধভাবে 2 কোটি 80 লাখ টাকা অর্থাৎ প্রায় 3 কোটি টাকা এনে ধরনের আসলে অবৈধভাবে সেই ফান্ড ডাইভার্ট করে এখন বজারের নামত অপচয় করলে, ধন অপচয় করলে। কিন্তু এই বজারখন সম্পূর্ণ করব নয়ে চক বজার নামত অহা ধন এতিয়া কেবল 2 কোটি 80 লাখ টাকার কামর নমুনা চাওক, কেইডালমান রথ ওলমি আছে, রথ থিয় হয়ে আছে, তার বাহিরে একোয়ে নাই, একোয়ে নাই। এয়া হয়েছে সরকারি ধন অর্থাৎ রাইজর ধন অপচয় করার এক আসলে প্রতিযোগিতা বলে কব লাগবে। কেনে ধরনের রাইজর ধন 2 কোটি 80 লাখ টাকার কামর নমুনা তো আপনাদের মন করক। চক বজার নামত অহা ধন মই পুনের কৈছো যোরহাটের স্বাভিমান, যোরহাটের গৌরব, যোরহাটের অহংকার, চক বজার নামত অহা ধন 2008 চনত 17 কোটি টাকা কেন্দ্রীয় সরকারে অনুমোদন দিয়েছিল। প্রথম পর্যায়ত যেহেতু কেন্দ্রীয় সরকারে 2 কোটি আর রাজ্য সরকারে 80 লাখ টাকা অনুমোদন মানে মুকলাই দিয়েছিল, সেই টকারে অবৈধভাবে সেই সময় যোরহাট পৌরসভায় এনে ধরনের গড়মূরের পূজা ডুবিত এখন বজার নির্মাণ করার নামত পয়সাখিন এনে ধরনের অপচয় করলে, তারপর এই বাকি পয়সা ঘুরি গুছি গল। এই সমগ্র বিষয়ত মই শিবকলিতাক অকমান সম্মুখলে মাতিছো, জাতীয়বাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সমিতির সহকারী সাধারণ সম্পাদক আছে। এই সমগ্র বিষয়ত আপনাদের বিভিন্ন সময় মাত পাতি আছে, চক বজার যোরহাটের আবেগ স্বাভিমান নহয়নে, চক বজার আজি শ্মশানল পরিণত হল, কার ভুল কি কথা বিশ্লেষণ করার আগত এই সমূহ কিন্তু যোরহাট পৌরসভায় কি করলে কি কব? চাওক, ইতিমধ্যে চক বজার যে অগ্নিকাণ্ড সংঘটিত হল, অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার পাছরপা ন ন তথ্য উদ্ঘাটন হয়ে আহিছে। ইতিমধ্যে আপনি কোৱাৰ দৰে হয় যোরহাট পৌরসভায় 2008 বর্ষত যি চক বজার নির্মাণ করবলে আহিছিল সেই চক বজার নির্মাণ করবা সেই সময় নাছিলে, যোরহাটের যখন ব্যবসায়ী আছিল চক বজারের কিছু আপত্তি আসলে কারণে সেই সময় বনা
সেই চক বজাৰ নিৰ্মাণ কৰিব নোৱাৰিলে আৰু তেতিয়াৰ পৌৰসভাই অবৈধভাৱে ফাণ্ড ডাইভাৰ্ট কৰি পূজা ডুবিত এখন বজাৰ বনাবৰ কাৰণে চৰকাৰৰ পৰা যি 17 কোটি টকা অনুমোদন লাভ কৰিছিলে সেই অনুমোদন লাভ কৰাৰ পৰৱৰ্তী পৰ্যায়ত যি 2 কোটি 80 লাখ টকা ইতিমধ্যে আবণ্টন হ'ল সেই সময়ত সেই 2010 বৰ্ষত এই পূজা ডুবিত ইয়াত এখন বজাৰ নিৰ্মাণ কৰিবলৈ তেওঁলোকে উঠি পৰি লাগিলে আৰু সেই 2 কোটি 80 লাখ টকাৰে নমুনা আপোনালোকে দেখুওৱাৰ ধৰণে হৈছে গতিকে ইয়াত এটা কথাই আমি ক'ব বিচাৰিছোঁ যে সেই সময়ত দুৰ্নীতি প্ৰতিযোগিতা চলিছিলে আৰু দুৰ্নীতি প্ৰতিযোগিতা চলাৰ কাৰণে আজি চক বজাৰলৈ অহা পইচা বিভাগীয় যি ধৰণৰ অনুমোদন ল'ব লাগে অনুমোদন নোলোৱাকৈ তেতিয়াৰ পৌৰসভাই নিজ খেয়ালখুচি মতে তেওঁলোকে ফাণ্ড ডাইভাৰ্ট কৰি আজি এনেধৰণে 2010 বৰ্ষত এই খুঁটাকেইটা পোষ্টকেইটা ওলমাই থ'লে এই 2 কোটি 80 লাখ টকাই তাৰ পাছত একো নকৰিলে তাৰ পৰৱৰ্তী পৰ্যায়ত যিখিনি পইচা আছিলে সেই পইচাখিনি হয়তো গুচি গ'ল তাৰ পাছৰ পৰা যোৰহাট পৌৰসভাই 2010 বৰ্ষৰ পাছৰ পৰা একো কৰিব নোৱাৰিলে কিন্তু এইখিনিতে আমি এটা কথা ক'ব বিচাৰিছোঁ যে যেতিয়া যোৰহাটত বিজেপি পৌৰসভা নিৰ্বাচন চলিলে বিজেপি পৌৰসভা আনিবৰ কাৰণে যোৰহাটৰ সাংসদ সেই সময়ত লোকসভাৰ সাংসদ আছিলে কামাখ্যা প্ৰসাদ প্ৰসাদ ডাঙৰীয়া তেখেতে ৰাইজক প্ৰতিশ্ৰুতি দিছিলে যে যোৰহাটৰ পৌৰসভাত যিসকল দুৰ্নীতিত নিমজ্জিত হৈছিলে তেওঁলোকৰ কাৰণে এখন আমি ক'লা আইন আনিম গতিকে কামাখ্যা তছাই যিধৰণে প্ৰতিশ্ৰুতি দিছিলে ক'লা আইন আনিব আৰু ক'লা জেলত তেওঁলোকক ভৰাব গতিকে তেওঁলোকে যিসকলে দুৰ্নীতি কৰিলে সেই দুৰ্নীতি কৰাসকলক আজিলৈকে কামাখ্যা তছাই কোৱাৰ ধৰণে কোনো তেনেকুৱা ক'লা জেল নেদেখিলোঁ আৰু দুৰ্নীতিত নিমজ্জিত হোৱা ব্যক্তিসকলক সেই জেললৈ নিক্ষেপ কৰা আমি নেদেখিলোঁ গতিকে বিজেপিৰ যিখন পৌৰসভা সেই পৌৰসভাখনেও হয়তো কংগ্ৰেছকে অনুকৰণ কৰি আজি এনেকৈ থকাৰ কাৰণে সেই দুৰ্নীতিখিনি ফাদিল হোৱা নাই আৰু বিজেপিৰ পৌৰসভাখনেও এইখিনিৰ ওপৰত কোনো বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব পৰা নাই সেইকাৰণে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে অতি শীঘ্ৰে ৰাজ্য চৰকাৰৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই ডাঙৰীয়াই এই বিষয়টো হস্তক্ষেপ কৰি যিসকল দুৰ্নীতিত নিমজ্জিত হৈ এনেধৰণৰ ঘটনা সংঘটিত কৰিলে সেইসকলৰ ওপৰত বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ কাৰণে আমি দাবী জনাইছোঁ বা আচলতে চাওকনন্ত ইতিমধ্যে শিৱকন্যা সমগ্ৰ বিষয়ে কৈছে আচলতে শতবৰ্ষগৰাকী কিন্তু যোৰহাট পৌৰসভা যোৰহাট পৌৰসভা কংগ্ৰেছৰ দিনত 2008 চনত যি ঘটনা সংঘটিত হৈছিল চক বজাৰৰ নামত অবৈধভাৱে তেওঁলোকে এখন বজাৰ নিৰ্মাণৰ নামত কি হ'ল পুনৰ মই মেঘৰ সহযোগত দেখুৱাইছোঁ কি পৰিৱেশ আচলতে চক কেনেধৰণে চৰকাৰী ধন ৰাজহুৱা ধন অপচয় কৰিলে সেয়া আমি দেখুৱাইছোঁ এয়া মাত্ৰ এটা উদাহৰণ যোৰহাটত কিন্তু এনেকুৱা উদাহৰণ বহুত আছে চৰকাৰী ধন অৰ্থাৎ ৰাইজৰ ধন অপচয় কৰা বহু উদাহৰণ আছে বিভিন্ন সময়ত আমি সমগ্ৰ বিষয় ফাদিল কৰিম কিন্তু এক এটা গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন শিৱকন্যাই কৈছে যে সেই সময়ত কংগ্ৰেছে যি দুৰ্নীতি কৰিলে সেই একেখিনি অনুকৰণে এতিয়া বিজেপিৰ নেতৃত্বাধীন পৌৰসভাখনে কৰিছে নেকি যদি নাই কৰা তেতিয়াহ'লে পৌৰসভাখনে এই সমগ্ৰ বিষয়ৰ ওপৰত কিয় তেওঁলোকে তদন্ত কৰিব পৰা নাই বা এনেধৰণে যিসমূহ ধন অপচয় হৈছে তাক পুনৰ নিৰ্মাণ কিয় কৰিব পৰা নাই 2008 চনত যি 2 কোটি প্ৰথম পৰ্যায়ত 17 কোটি টকাৰ অনুমোদন হোৱাৰ পিছত 2 কোটি 80 লাখ টকা যেতিয়া অনুমোদন হৈছিলে আচলতে ধাৰ্য কৰা হৈছিলে তাৰ এয়া কামৰ নমুনা কিন্তু প্ৰশ্ন হয় সেই সময়তে যদি চক বজাৰখন নিৰ্মাণ কৰিবৰ বাবে ব্যৱসায়ীসকলৰ লগত ভালদৰে আলোচনা কৰি বিজ্ঞানসন্মতভাৱে চক বজাৰ নিৰ্মাণ কৰিব পাৰিলেহেঁতেন আজি হয়তো এনেকুৱা ঘটনা সংঘটিত নহ'লহেঁতেন কাৰণ সেইদিনাখনি ভয়ংকৰ অগ্নিকাণ্ড সংঘটিত হৈছিলে তেতিয়া সকলোৱে মন কৰিছিলে যে অগ্নি নিৰ্বাপক বাহিনী গাড়ী সোমাবৰ পৰা জেগা নাই অত্যন্ত ঠেক দোকানসমূহ এই পৰিৱেশত চক বজাৰ থাকিব লগা হৈছিল তাৰ বাবে ব্যৱসায়ীসকলৰ কিছু পৰিমাণে নিশ্চয়কৈ সেই সময়ত এৰি দিয়া নাছিলে কিন্তু সেই সময়ত চৰকাৰ প্ৰশাসন বা যোৰহাট পৌৰসভাৰ সকলোৱে কিন্তু আলোচনা মৰ্মে এইখিনি কাম কৰিব পাৰিলে কিন্তু অবৈধভাৱে এনেধৰণে 2 কোটি 80 লাখ টকা ৰাইজৰ টকা তেওঁলোকে অপচয় কৰিলে এয়াই আচলতে এতিয়া যোৰহাট পৌৰসভাই কিন্তু এই সমগ্ৰ বিষয়ত কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ নকৰিলে মই পুনৰ কৈছোঁ এই অনন্ত এয়া মাত্ৰ এটা উদাহৰণ যোৰহাটত কিন্তু এনে বহু চৰকাৰী ধন অপচয় কৰা ঘটনা আছে আমি সকলো ঘটনা আচলতে অসম লাইভ 24 নৱতম সংযোজন এন বি নিউজে ফাদিল কৰিম গতিকে এয়া চক বজাৰৰ নামত অহা ধন অপচয়ৰ এটা উদাহৰণ আমি অনন্ত এন বি নিউজৰ দৰ্শকক জনালোঁ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ ঋতুৰাজ বৰা যিহেতু এয়া যোৰহাটত আচলতে পৌৰসভাৰ নমুনা এয়া যোৰহাটৰ যিসকল ৰাজনৈতিক যিসকল প্ৰতিনিধি আছে প্ৰতিনিধি যোৰহাটৰ প্ৰতি থকা আবেগ যোৰহাটৰ প্ৰতি থকা দায়বদ্ধতা আচলতে নিশ্চিতভাৱে পৰিস্ফুট হৈ পৰিছে ঋতুৰাজ এই মুহূৰ্তত ক'ব লাগিব আৰু এনেদৰে একাংশ জনপ্ৰতিনিধি তথা একাংশ পৌৰপতিয়ে আচলতে বিভিন্ন সময়ত যোৰহাটখনক লুটি পুতি খোৱাৰ অন্যতম নিদৰ্শন আপুনি দাঙি ধৰিলে আৰু পৰৱৰ্তী পৰ্যায়ত ইয়াৰ তদন্ত কি হয় বা পৰৱৰ্তী পৰ্যায়ত এই দুৰ্নীতিৰ উচিত তদন্ত আৰক্ষী তথা চৰকাৰে কি কৰে সেয়াও কিন্তু লক্ষণীয় হৈ পৰিব ঋতুৰাজ বৰা